ইডির তলব এড়িয়ে গেলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। তাকে কয়লা পাচার কাণ্ডে ডাকা হয়, কিন্তু ইডির ডাকে কোনো কারণ দেখিয়ে উপস্থিত হলেন না বিধায়ক সুশান্ত মাহাতো। বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর। দেখুন, ইডি তো একটা সংস্থা, তারা ডাকছে মানেই যে দোষী সেটাও একদিকে নয়, তাদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে। তো আমার একটা ধারণা ছিল যে সে নির্দোষ প্রমাণিত করার জন্য ইডির ডাকে হাজির হবে, কিন্তু আজকে এই ইডির ডাককে অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো হলো না। এবং এটা মানুষের যে সন্দেহ, যা এই নামটা যেটা এসেছে সেটা তো নিশ্চয়ই কোনো জায়গা থেকে এসেছে। এই কয়লা পাচার কাণ্ডে আজকে পুরুলিয়া জর্জরিত, সবাই জানে, এবং তৃণমূল কংগ্রেসের ম্যাক্সিমাম নেতা এটাতে জড়িত, এটাও সবাই জানে। আমাদের এই যে দল ভাঙার যে পয়সা আমদানি, আমাদের মেম্বার কিনা, কাউন্সিলর কিনা, প্রচুর পয়সা সব কয়লা থেকে এসছে সেটাও আমরা জানি। আজকে এর হোতা যারা, তারাকে ইডি ডাকছে তো নির্দোষ প্রমাণ করার জন্য যাওয়া উচিত ছিল। আজ আমরা মনে করি, আমি আগেই বলেছি এখনো বলছি, যে পুরুলিয়া জেলা তথা বাঘমুন্ডি একটা সাদা মাটা জায়গা, এখানে সাধারণ মানুষদের বসবাস, কিন্তু আজকে আমাদের মাননীয় বিধায়ক গেলে এবং নিজেকে নির্দোষ প্রমাণিত করে দিলে আরও ভালো হতো। কিন্তু আমি মাঝে মাঝে দেখছি ওরা রাহুল গান্ধীর সাথে তুলনা করছে, রাহুল গান্ধীকে ইডি নাকি ডেকেছে, নিশ্চয়ই ডেকেছিল। রাহুল গান্ধী নিজে যেহেতু তার সততা আছে, অনেস্টি আছে বলে তিনি সাত দিন গেছিলেন, 80 ঘন্টা 85 ঘন্টা জেরার সম্মুখীন হয়েছিলেন একদম বুক উঁচু করে। তো আমার মনে হচ্ছে নিজের মধ্যে সততা থাকলে সেখানে হাজির হওয়া একান্ত উচিত ছিল, এবং হাজির হলে জিনিসটা আরও ভালো দেখাতো। যেই হোক, তদন্তের জায়গায় চলবে। তা আমার ধারণা ইডি যে তদন্ত করছে সেই তদন্তের উপর, যদিও আমাদের, আমি আরও আগেও বলেছি, এই কয়লা পাচারকাণ্ডে যিনি মূল আসামি যে বিনয় মিশ্র, সে এই দেশ থেকে পালিয়ে গেল। লাস্ট 21শে ডিসেম্বর পর্যন্ত তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভারত সরকারের মধ্য দিয়ে এমবেসি থেকে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর 2021। তার বিরুদ্ধে কয়লা পাচারের বিশাল অভিযোগ, এমন এমন একটা দেশে সে গেছে যে দেশের সাথে ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই। তাহলে এখানে কেন্দ্রীয় সরকার বা বিজেপির যদি মদত না থাকতো তাহলে কী করে যেত, এটাও একটা প্রশ্ন। সুতরাং এই গোটা তদন্তটা সঠিক যেন হয়, এই টাকা দিয়ে প্রচুর রাজনৈতিক দলের নেতাকর্মীদের তারা সর্বনাশ করেছেন, তার অবশ্যই তদন্ত হয়ে দোষীদের ব্যবস্থা গ্রহণ করা উচিত, এটা আমি মনে করি। এবং আমাদের মাননীয় বিধায়ক, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে তারও উচিত ইডিকে সহযোগিতা করা, আর যদি সহযোগিতা না করেন তাহলে খুব সাধারণভাবেই আজকে যে তিনি অ্যাবসেন্ট হলেন তাতে কিন্তু সাধারণ মানুষের মনে একটা সন্দেহ দেখা দিচ্ছে, এবং তার যে নাম এসেছে তার যৌক্তিকতা আছে বলেই মনে করছে সবাই, এটা আমার ধারণা।